রুমেন ফারহানা কারণ আপনি বাংলাদেশের মানুষ বিএনপি কে হারে হারে চেনে, আমাকে বলতে দিয়েছেন, তাকে বলতে দিয়েছেন, বলুন তাকে বলতে দিয়েছেন, আমি চিৎকার করে কথা বললে তো আর কথা অন্য কেউ বলতে পারবে না, কারণ আমি স্লোগান দেওয়া মানুষ। আমি একটা কথা বলি, 1977 সালের 30শে এপ্রিল জিয়াউর রহমান সাহেব যে ক্ষমতা দখল করার পরে যে রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন, প্রথম বাংলাদেশে তখন নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধান সামরিক আইন প্রশাসক যে বৈঠক করেন, ইত্তেফাক পত্রিকা সহ দৈনিক বাংলায় যে রিপোর্টটি এসেছে, বৈঠকে তিনি বলেন তিনি দেশ পরিচালনায় ভারতের সহযোগিতা কামনা করছেন। বিরোধিতা করলে উল্টা পাল্টা কথা বললে টকশো হবে, এই ধারাবাহিক বেশি দিন থাকে না। আমি একটা কথা বলি, আপনি যে কথাগুলো বলছেন, 2003 সালে এপ্রিল মাসের 7 তারিখে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রতিবেদন পাঠানো হয়, সেখানে বলা হয় ভারত থেকে জঙ্গিরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে এবং সেখানে তারা প্রশিক্ষণ নিচ্ছে, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদন। এবং 2005 সালে অক্টোবর মাসের 21 তারিখে উলফা নেতা অনুপ চেটিয়ার সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বৈঠক অনুষ্ঠিত করিয়ে দেয়, যেটা মার্কিন গোয়েন্দা সংস্থা রিপোর্ট থেকে প্রকাশ করছি, কারণ আপনি বাংলাদেশের মানুষ বিএনপি কে হারে হারে চেনে, আপনাদের আন্দোলনে তাকে বলতে দিয়েছেন, বলুন তাকে বলতে প্রমাণ ছাড়া মানুষকে খাটো করলে বড় হওয়া যায় না, রুমেন ফারহানা মানুষকে খাটো করলে প্রণব মুখার্জির বইয়ের উদ্ধৃতিতে যা বলেছেন ভুলে ভরা, সম্পূর্ণটা একটাও ভুলে ভরা না, সম্পূর্ণ ভুলে ভরা না। আপনি বই, আপনি এই বই নিয়ে আসেন, আলোচনায় আসেন, আমার সাথে আয়োজন করেন, কালকেই করেন, যা যা বলছেন তথ্যগুলো দিচ্ছেন
যে তথ্যগুলো বিএনপি দেয় এবং উদ্দেশ্যমূলক বাংলাদেশের মানুষ এগুলো কিন্তু উনিও তো আসলে আপনার কাছে প্রমাণই চেয়েছেন। হ্যাঁ আমি প্রমাণ দিচ্ছি তো, আমি বলছি তো বারবার তো বলছি, অন রেকর্ড আমি বলছি, তারিখ উল্লেখ করে বলছি, এই বাংলাদেশে এই বাংলাদেশে অনুপ্রাকিয়ার সাথে পারভেজ মোশাররফের বৈঠক করিয়েছে কোথায়, সেটা ঢাকা শহরে। সূত্র কি? আর সূত্র বললাম আপনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র কি? আপনি বলছেন আপনি দেখান, আমি বলেছি আমি দেখেছি, আপনি দেখান। সার্চ করেন না আপনি। না আমি কেন সার্চ করব, আপনি দেখান, আপনি দাবি করছেন আপনি দেখান, আমি কেন সার্চ করব, আপনি আসছেন, আপনার তো মোবাইল আছে, আপনি বের করেন, আপনি দেখুন না, আমি কেন বের করব, আপনি বের করেন, দাম নাকি বলতে পারভেজ মোশাররফ উনি দাবি করছেন, বের করেন, উনি দাবি করছেন, বের তো উনি করবেন, আমি কেন বের করব, দাবি করেছি আমি, আমি তেমন করছি সর্বজন বিদিত অনুপ চেটিয়ার সাথে বৈঠক বিএনপির যে তাদের রাজনীতির তারা বুঝতে তাদের বাংলাদেশে মিথ্যা প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের মাথা পুরাই খারাপ হয়ে গেছে। সামরিক তন্ত্রের আগে এক দর্শকে দেখলাম আওয়ামী লীগের এক নেতা মারতে গেছেন বিএনপির একজনকে, সুতরাং এই হচ্ছে তাদের চরিত্র, তারা তাদের এই চরিত্র জানে বলে নির্বাচন কমিশনার বলছে যে তারা রাইফেল নিয়ে আসলে তোমরা তলোয়ার নিয়ে যাবা। নির্বাচন কমিশনের দায়িত্ব সরকারের উপরে পড়েছে, যাক সেই কথাগুলো এখন আর তর্ক করে লাভ নাই। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা বিস্ফোরা এবং এই বিস্ফোরা আওয়ামী লীগের সাথে থাকার জন্য।